বাংলা প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে রাজ্যজুড়ে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। শহরের উত্তর থেকে দক্ষিণ রাজপথে প্রতিবাদের ঝড়, দফায় দফায় অবস্থান বিক্ষোভ, জনসমাবেশ। বাংলা থেকে দিল্লিতে সরাসরি কড়া বার্তা পৌঁছে দিতে মরিয়া ঘাসফুল শিবির। রাজ্যের প্রতি বৈমাতৃসূলক আচরণ কেন্দ্রের যাবতীয় প্রতিহিংসা যেন এই রাজ্যের জন্যই তুলে রাখা মোদী সরকারের। দলীয় নির্দেশ মেনে এদিন প্রতিবাদ কর্মসূচিতে পথে নামলেন বিধায়ক তথা রাজ্যের মুখ্য সচেতক নির্মল ঘোষ। বিক্ষোভ সমাবেশ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রের সাম্প্রদায়িক সরকারের বিরুদ্ধে গর্জে ওঠেন বিধায়ক নির্মল ঘোষ। বাংলা দিকে কোনো নজর দিলে বাংলা মানুষ ছেড়ে কথা বলবে না বলেও আগাম হুঁশিয়ারি দেন তিনি। আজকে সব থেকে বেশি কৃষক মহারাষ্ট্রে, হরিয়ানাতে, দিল্লিতে, গুজরাটে, চারিদিকে সব থেকে বেশি কৃষক আত্মহত্যা করেছে। বেকারের জন্য, শ্রমিকের জন্য তারা বলেছিল আমরা শ্রমিক সরকারি গেলে আমরা 21,000 টাকা মিনিমাম যে ধোয়ার কাজ করে, যে রাস্তা ঝাড় দেয়, যে দোকানে কাজ বিশ্বাস করুন, ভারতবর্ষের 9 কোটি মানুষ এই যাদেরকে 21,000 টাকা মাইনে করে দিবে বলেছিল, লকডাউনের জন্য 9 কোটি মানুষ চাকরি হারিয়েছে, তার মধ্যে 2.5 কোটি পরিযায়ী শ্রমিক তারা চাকরি হারিয়েছে। একটা দেশের মুখ্যমন্ত্রী যখন দেশে লকডাউন ঘোষণা করে, ট্রেন চলবে না, বাস চলবে না, এরোপ্লেন চলবে না, রাস্তায় গাড়ি চলবে না, কেউ বেরোতে পারবে না, তখন তাকে হিসেব করে নেওয়া দরকার ছিল যে পশ্চিমবঙ্গের কম বেশি 1 কোটিরও বেশি ভাই বোন বাইরে কাজ করে, কেরালায় কাজ করে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট সর্বদাই মানুষের পাশে। লকডাউনের শুরু থেকে আজ পর্যন্ত দুস্থ মানুষের পাশে বেঙ্গল হেল্পিং হ্যান্ডের ফাউন্ডার শেখ জুলফিকার আলী। কখনো কমিউনিটি কিচেন, কখনো চাল ডাল দিয়ে সাহায্য করা, কখনো শুকনো খাবার, কখনো রান্না করা খাবার, কখনো পোশাক আশাক, কখনো বা বইপত্র, যখন মানুষের প্রয়োজন।